দেখো সকাল সকাল যথারীতি আম নিয়ে বসে গেছি, প্রত্যেক দিনই তোমাদের আম দেখাচ্ছি, আজকেও তো আর মানে অন্যথা হবে না। তো দেখো সকাল সকাল প্রচুর আম পেকে গেছে, যে আমগুলো পেকে গেছে তো সেইগুলো আমি আলাদা করছি, দিদিকে কিছু আম পাঠাবো, তো সেই জন্য দিদির জন্য কিছু আম বেছে নিচ্ছি, যেগুলো পেকে পেকে গেছে সেই আমগুলো বেছে নিচ্ছি, আর এখানে দেখো ব্যাগে ভরে নিচ্ছি। দেখো কি সুন্দর হলুদ হয়ে পেকে গেছে এগুলো, আর একদিন রাখলে একদম পুরো হলুদ হয়ে যাবে, এখনই পেকে গেছে, মানে এখনই পেকে মানে খেতে হবে, আর এরপর যদি আরও লেট হয়ে যায় তাহলে আর আমগুলো পচেই যাবে। তো এইরকম অবস্থা, প্রচুর আম, আর এত আম তো ফ্রিজে রাখা মানে সম্ভব হচ্ছে না, গাছ থেকে পাড়া হচ্ছে, প্রচুর আম পেকেও যাচ্ছে। দেখো কি সুন্দর হলুদ হয়ে পুরো পেকে গেছে, দেখতেই পাচ্ছ, কার কার লোভ লাগছে বলে দেবে ঠিক আছে কমেন্ট করে। তো আমার তো লোভ লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নেই। যাই হোক, দেখো এখানে ব্যাগে আলাদা করে ভরে নিয়েছি, আর এখানে কিছু আম রেখেছি, কিছু খাওয়া হবে, আমরা মানে সবাই মিলে আম খাবো। সোনুর হাতে দেখো পাকা পাকা আম নিয়ে দেখছে সোনু। আর এখানে দেখো মাছ, দীপ মার্কেট থেকে মাছ এনেছে, মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণও মেখে রেখে দিয়েছি, আর আজকে অনেক ধরনের মাছ নিয়ে এসেছে, তিন চার রকমের মাছ। এখানে দেখো এই যে ট্যাংরা মাছ আছে, তারপর এগুলো হচ্ছে কী বলতো শোলা বাটা, ঠিক আছে শোলা বাটা মাছ আছে, আর আরও দু রকমের মাছ আছে, সেটা মায়ের কাছে মানে দিয়ে এসেছি, সেগুলো কাটার জন্য, ছোটো ছোটো মাছ তো আমি কাটতে অত পারি না। আর এটা দেখো মাছের ডিম, তো মাছের ডিমগুলো ভাজবো আজকে, মাছের ডিমটা একটা আলাদা বাটি করে রেখে দিয়েছি, কারণ এগুলো একসাথে থাকলে কী হয় না, মাছের সাথে পুরো মিশে যায় ডিমগুলো, তো সেই জন্য আলাদা করে রেখেছি। আর এখানে দেখো দীপ এনেছে ডিমের পেটি, ডিমের পেটি থেকে মানে বের করে একটা বাটির মধ্যে ডিমটা ভরবো, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে সময় নেই, ঠিক আছে, তো সেই জন্য এই সময় আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, আর পরে আমি বাটি করে বের করে নেবো, কারণ এই সময় যদি আমি ফ্রিজে রাখি কী হয় না, ফ্রিজ অনেকটা জায়গা খেয়ে নেয়, তো সেই জন্য এটাকে পরে আমি ঠিকঠাক মতো করে রাখবো, কারণ আজকে যেহেতু সানডে, সেহেতু আজকে কিন্তু সময়টা বড্ড আমার কাছে কম, কারণ কাজ বেশি আজকে। আর এখানে দেখো সোনু বনুর জন্য আম কেটে রেখেছি, এই যে কেটে দিয়েছি, সোনু বনু তখন থেকে বায়না করছে আম খাবো আম খাবো আম খাবো, এই যে দুটো করে বাটিতে কেটে দিয়েছি, দুটো করে আম দিয়েছি, বলেই দিয়েছি দুটো করে আম দিতে হবে, সেই জন্য দুটো বাটি দিয়ে দিলাম, দুটো বাটি দিলাম, তো ওইটা বড় আম না, এই জন্য তিনি দিকে থাকো কেমন শাড়ি পরেছে, কি দুটো আম নিয়ে বসেছে, বলছে দুটো আঁটি দিতে হবে, তিনি দুটো আঁটি দিয়েছে তো, মিষ্টি মিষ্টি মিষ্টি, ওরে বাবা ক্যামেরায় কি কালার আসবে, বাট ভীষণ আর এত মিষ্টি এত মিষ্টি, মানে এই আম আমার পাশাপাশি বাড়ির পাশাপাশি যারা খেয়েছে তারা জানে, অমৃত আবার লোভ দিচ্ছি, আজকে মোনাকে বেশি বেশি করে লোভ দিচ্ছি, মোনা রোজ আমাকে বলে দিদি ভাই আবার আম দেখাচ্ছ, এই দেখো আবার তোমাকে আমটা দেখাচ্ছি আমি, খাওয়া খাওয়া বেশি করে খাওয়া, আর লোভ দাও, এমন লোভ দিও না যাতে আমার পেটটা খারাপ করে, ঠিক আছে কম করে লোভ দাও, যাই হোক। আর সকাল সকাল তো দিই ওই মাছ টাছ কিনে এনেছিলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আজকে চিংড়ি মাছ এনেছে, ট্যাংরা মাছ এনেছে, আর কী মাছ এনেছে যেন ওইটাকে কী বলে শোলা বাটা, শোলা বাটা, আজকে তিন ধরনের মাছ নিয়ে এসছে, আজকে সানডে কিন্তু আজকে চিকেন হবে না, তো বলছে দীপ বলছে এত গরম পড়ছে আর চিকেন খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য আজকে আর চিকেন হবে না, আম খেয়ে এখন পেটটা ভরাতে হবে চিকেনের বদলে। সামনে গেছে আম শেষ, শেষ নয় আর আছে হয়তো 20-25টা থাকবে হয়তো, আর নেই, আর এবার পেছনে গেছে আম পাকা শুরু হয়ে গেছে, পেছনের গাছে ভালোই আম পাচ্ছে এখন, আর দিদিকে কিছু পাঠিয়ে দেবো, দিদি আসবে না মা যাবে, তো মার হাতে পাঠিয়ে দেবো, মা দিয়ে আসবে, আর আম নেওয়ার জন্য অনেকে বলছে, মানে এই আম নেওয়ার জন্য মানে বিক্রি করতে হবে এখন, ঠিক আছে বলছে আম কি বিক্রি হবে, তাহলে আমরা আম নেব। তো যাই হোক, তো চলো এবার রান্নাবান্না সারি, কি রান্নাবান্না করবো বলে দিই, আজকে হবে
কি মাছ ভুলেই গেছি, দাঁড়াও। তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, কি বলতো, মৌরালা মাছও এনেছে বলতে আমার মনে নেই। অ্যাকচুয়ালি কেন মনে নেই বলতো, কারণ মৌরালা মাছটা মায়ের কাছে দিয়ে এসেছে, কারণ মৌরালা মাছ আমার ওই অত সময় ধরে কাটতে আমার খুব বিরক্ত লাগে। মা ওখানে আজকে বানাবে তোমার টক, মৌরালা মাছের টক বানাবে, আর চিংড়ি মাছটা ভাজবে, ঠিক আছে। আজকে চিংড়ি মাছ হবে না, মানে চিংড়ি মাছটা ভাজবে এই কারণে, কারণ সোনু বনু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, সেই জন্য ওরা তো টক খাবে না, তো ওদের জন্য চিংড়ি মাছটা মানে ভেজে দেবো, ঠিক আছে। আর হবে কি বড়া ভাজা, আর হবে পটল ভাজা, হবে টমেটো চাটনি, ঠিক আছে। আজকে চিকেন হবে না, তার কারণ প্রচুর গরম পড়ে গেছে, সেই জন্য দীপ বলে চিকেন খাবে না, সেই জন্য আজকে চিকেন হবে না, ঠিক আছে। চিকেনের বদলে এখন আমি আম খাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো এবার রান্না বান্না করে নিই, টকটা তো মা রান্না করবে, আর বাকি যে সমস্ত টক আর বড়া ভাজা মা করবে, আর বাকি যে সমস্তগুলো আছে সেগুলো আমি করবো, ঠিক আছে। আজকে রান্নার চাপটা একটু কম আছে যেহেতু মা করে দিচ্ছে, তো চলো এবার। চলে আসছে দানব। চলো হ্যাঁ রান্না বান্না সেরে নিই, তারপর কথা হবে। তো দেখো মাছের জল তো ঝরে গেছে, মাছগুলো ধুয়ে রেখেছিলাম, এবার কিন্তু আমি কন্টেনারে একদম ট্রান্সফার করে দেবো, দিয়ে আমি ফ্রিজে তুলে রাখবো, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, এমনি প্রচুর গরম, তারপর মাছ অনেকক্ষণ কিনে এনেছে, না হলে মাছের পেটটাই পচে যাবে। তো সেই জন্য মাছটা আমি এবার ফ্রিজের কন্টেনারে তুলে রাখবো, কন্টেনারে করে আলাদা আলাদা যেগুলো মাছ আছে আমি কন্টেনার করে আলাদা আলাদা কন্টেনারে ভরে রাখছি, তাতে কী হয় না মাছ ভালো থাকে, নিতেও সুবিধা। এখানে দেখো মৌরালা মাছ আর চিংড়ি মাছ আছে, মা কেটে দিয়েছিল, দ্বীপ নিয়ে এসছে ওখান থেকে, তো সবগুলোই কিন্তু ফ্রিজে ভরে দেবো। আর এখানে দেখো এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ সোনু বনু খাবে, ভীষণই পছন্দ ওদের চিংড়ি মাছ, ঠিক আছে। সেই জন্য শুধু ওদের জন্যই ভাজছি, ঠিক আছে, দুজনের জন্যই ভাজছি, তিন পিস ছিল তিন পিসই ভেজে নিচ্ছি ওদের জন্য, আর ওদেরকে দিয়ে দেব, তো আমরা কেউ খাবো না, তো সোনু বনুর জন্যই ভেজে নিচ্ছি। আর এখানে দেখো কি এটা, কি এটা কি সাজিয়েছিস, এটা কি, এটা কে, কে এটা, বাগু মামা নিয়ে শুয়ে আছে, কে এটা, কে, রনপা, রনপা, কে এটা, রনপা, তিন্নি সাজিস, হ্যাঁ সোনু বুড়ো, ও সোনু বুড়ো, হুই হুই, তোর শুধু গাড়িটার অবস্থা আছে, গাড়িটার অবস্থা কি আছে, ভেঙে তো একদম সর্বনাশ করে ফেলেছিস, হুই হুই। আর এখানে দেখো মাছের ডিম অনেকটাই ছিল, তোমাদের দেখালাম বাটিতে করে, তো মাছের ডিমটাও ভেজে নিয়েছি, পুরো ডিমটাই আজকে ভেজে নেব, আর ডিম রাখবো না, মাকেও একটু পাঠিয়ে দেবো, মাও খেয়ে নেবে, তো মোটামুটি ক্যান্ডিডেট অনেকজন, পাঁচজন ক্যান্ডিডেট, তো ডিম, সেই জন্য পুরো ডিমটাই আজকে ভেজে নিচ্ছি, কারণ ডিম রেখে আর লাভ নেই, ও এনেছে, মোটামুটি ভাত খাওয়ার আগেই শেষ হয়ে যাবে ডিম, ঠিক আছে। এখানে তখন মাছ মানে পাঠিয়ে দিয়েছে, মাছের টক আর সুসনি শাক ভাজা মা আবার এক্সট্রা পাঠিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মাছের ডিম, বড়া ভাজা, আর আজকে পটল ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু পটল ভাজা করি না, এখানে তো মৌরালা মাছ ভাজাও পাঠিয়ে দিয়েছে মা। তো দেখো এখন ভাতটা বেড়ে নিচ্ছি সোনু বনুর জন্য, আর পটল কেন ভাজলাম না, অনেকগুলো আজকে ভাজা হয়ে গেছে, সেই জন্য দীপ বলো তোমাকে আর পটল ভাজতে হবে না, সেই জন্য পটলটা স্কিপ করে দিলাম। আর বাচ্চাদের দেখো সব ভাজা দিয়ে দিচ্ছি, শুধু চিংড়ি মাছটা আছে, ওটা ওদের ছাড়িয়ে দিতে হবে, সেই জন্য থালাতে দিলাম না, পরে দিয়ে দেবো। আর এখানে মৌরালা মাছ ভাজা, তারপরে হচ্ছে শাক ভাজা, বড়া ভাজা, আর হচ্ছে কি বলতো মাছের ডিম ভাজা, সব কিছুই দিয়ে দিলাম, ওরা ভাজা খেতে ভীষণ পছন্দ করে, যদিও বা ভাজাটা শরীরের পক্ষে ভালো নয়। আর টমেটোর চাটনিও করেছি, টমেটোর চাটনি দিয়ে ওরা যদি চাটনি পেয়ে যায় ব্যাস, ওটাই ওদের হচ্ছে অমৃত, ওরা ওটা দিয়েই ভাত খেয়ে নেবে, চাটনি পেলে আর অন্য কোনো দিকে ওরা তাকাবেই না, আর সে ঝোল হোক ঝাল হোক কিছুই খাবে না, ওরা চাটনি দিয়ে ভাত মেখেই খাবে। তো দেখো চাটনি দিয়ে দিচ্ছি, ওরা ভাত মেখে কিন্তু একদম আরামসে ওরা খেয়ে নেবে। তো গাইজ আমরা এখন খেতে বসে গেছি, অনেকদিন পর তোমাদের সাথে খাওয়ারটা শেয়ার করছি আজকে, ঠিক আছে। তো এই দেখো হচ্ছে কত কি হয়েছে, বড়া ভাজা, সুসনি শাক ভাজা, তারপরে হচ্ছে মাছের ডিম ভাজা, টক, চাটনি, অনেক কিছু আজকে, ঠিক আছে। আর এই যে চলে এসছে আমাদের মহাশয়ের, মহাশয়ের এখন খাচ্ছে, দেখো টক পেয়ে আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না, একটু তাকা ওইদিকে, শাশুড়ি মাতা আজকে টক রান্না করেছে।
আর ওদের সন্ধে মনে খেতে বসেছে। সোনু, ও সোনু, সোনু হাই কর, গরম লাগছে, কেউ আর জামা পরেনি, একা আমার গায়ে জামা আছে আর কারোর গায়ে জামা নেই আছে। তো যাই হোক, তো চলো ব্লগটা আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ এমনি সানডের বাজার কাজকর্ম অনেক বেশি থাকে, কিন্তু ব্লগ করার মতো সময় থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, অবশ্যই নতুন এক ভিডিও নিয়ে। আর আমার চুলটা দেখেছো, চুলে এখনও চিরুনি দিই নি, এই জাস্ট পুরো ভেজা চুল, আমি তো ভেজা চুলে চিরুনি করি না কখনো। যাই, তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, অবশ্যই নতুন এক ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, টাটা করে দাও, একটু কথা না বলে টাটাটা করো।